সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু, আশা করি ভালো আছেন। তো আপনারা দেখছেন ভিডিওটা, আসলে অনুভূতিটা বলে বোঝানো যাবে না যে আপনাদেরকে, যে আমি কাউকে জানানো যে বাড়িতে যাচ্ছি, আবার ডাকাটা মনে করেন আপনি যে কীভাবে ডাকলাম যে আমার মাকে, তা আসলে অনুভূতিটা বলে বোঝানো যাবে না যে এটার অনুভূতিটা কী। তা আসলে ভালো রাখুক সকল মা বাবাকে, এটাই দোয়া করি। এখন থেকে ইনশাল্লাহ চেষ্টা করবো আমি নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য, যে আরবিতে কীভাবে রোগের নাম, তারপরে বিভিন্ন রোগের নাম ফার্মেসিতে হোক হসপিটালে হোক কীভাবে বলবেন, তারপর আরও বিভিন্ন ধরনের মিক্স ভিডিও, বিভিন্ন ফার্মেসি টাইপ, তারপর অন্যান্য ভিডিও পাবেন ইনশাল্লাহ এখন থেকে নিয়মিত। তো এখন দোয়া করবেন আর পুরো ভিডিওটা একটু দেখেন, দেখলে আপনাদের কাছে অনেক ভালো লাগবে। দীর্ঘ 7 বছর পরে মাকে না জানিয়ে, মা বাবাকে না জানিয়ে আমি বাড়ি ফিরছি। তাল্লা সকল মা বাবাকে ভালো রাখুক এটাই দোয়া করি, যে 7 বছর পরে মায়ের কোলে ফিরতে পারছি এটাই আলহামদুলিল্লাহ। আল্লাহ সকল প্রবাসী ভাইকে সুস্থ রাখুক এই দোয়াই করি, যে মায়ের কোলে সুন্দরভাবে ফিরে যেতে পারে এই দোয়াই করি। আপনারা সবাই দোয়া করবেন। আশা করি ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে ভুলবেন না ইনশাল্লাহ। নতুন নতুন ভিডিও পাবেন সামনে।